আচ্ছা ভাই আমি আর একটা প্রশ্ন করি আপনাকে যদি অনুমতি দেন হ্যাঁ বলেন বলছি আমাদের আমি একটা হাদিস পড়লাম তখন নাকি নবীর আমলে উটের মূত্র পান করতো মানুষ মানুষ পান করতো না সেটা হচ্ছে যে নবী মোহাম্মদের কাছে কিছু লোক এসেছিল এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই লোকদের কিছু একটা অসুখ ছিল তখন মোহাম্মদ বলছে যে তুমি তুমি তোমরা উটের পেশাব এবং দুধ মিশ্রিত করে খাও তখন তাইলে না না ভাই আমি একটা আপনার আপনার sunna.com থেকে দেখলাম একটা হাদিস এমন বলছে যে একটা লোক এসছিল मोहम्मदের কাছে আস্ত্রয় নেবার জন্য তো ওকে থাকতে দিয়েছিল প্লাস বলছিল যে তুমি আমার উটগুলো নিয়ে যাও ওখান থেকে দুধ খাবা আর উটের মূত্র খাবা দিয়ে থাকবা তো কোনো ঘটনা ঘটে নাই ভাই আপনি যেটা বলছেন ভুল বলছেন আমি আপনাকে বলে দিচ্ছি সেই গোত্রটা ছিল একটা বেদুইন গোত্র সেই গোত্রটার কয়েকজন মানুষ এসেছিল কয়েকজন মানুষ এসেছিল একটা দল একটা গ্রুপ সেই এসে কাছে বলেছিল ইসলাম কবুল করেছিল ইসলাম কবুল করে তারপরে তারা বলেছিল যে আমাদের একটা পেটে সমস্যা আছে পেটে ইয়া হয় তখন মোহাম্মদ তাদেরকে উটের পেশাব এবং তারা তখন মুসলমান ছিল সেই গোত্রটা তখন মুসলমান হয়ে গিয়েছিল ভাই আমি বলি কথাটা বলি পুরো শেষ করি আপনি বলছেন যেটা তো ভুল বলছেন তাহলে আপনি আমাকে দলিল দেখায় তারপর বলেন আমি বলি কথাটা শুনেন না ওই দিয়ে ওই ভি বের করেন আগে দলিলটা বের করেন তারপর আপনার কথা শুনব আমি দলিল ছাড়া কথা বলি না দলিলটা ভাই আমার স্ক্রিনশট মারা আছে ফল কথা বলতে হবে না আপনি তাহলে স্ক্রিনশটটা মানে শেয়ার দেন এখানে এখানে ভাই শেয়ারটা দিব কিভাবে একটু যদি বলতেন আর কি এখানে প্রেজেন্ট বাটন দেখবেন প্রেজেন্ট বাটনে চাপ দিবেন তারপরে হচ্ছে গিয়ে শেয়ার স্ক্রিন আসবে তারপর আপনি শেয়ার দিবেন সেটা আচ্ছা

এটা মোট একজন লোক না এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল সেই মানে ইয়াটাকে বলা হতো মানে গোত্রটার নামও আমি বলতে পারবো আপনি আগে দেখেন তারপর আমি দেখা আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি দেখেন ভাই তাড়াতাড়ি বলেন ভাই এই আর তাড়াতাড়ি আমার ইসে দেন মানে আমার প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দেন সত্য জানার ইচ্ছে আপনি তো প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দেন সত্য জানার ইচ্ছে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন তাহলে আপনার মধ্যে একটু সময় লাগবে আপনি তাহলে সেই হাদিসটা খুঁজে টুজে বাইর করে হ্যাঁ ভাই ভাই সাইয়াল বুকারির পাঁচ হাজার ছশো পঁচাশি নাম্বার হাদিসটা সোহি বুখার পাবলিকেশন সুন্না ডট কম থেকে নেওয়া বাংলাতে এটা আমি বাংলাটা পড়লাম আর কি সুন্ন ডট এ বাংলা কিভাবে পড়লেন ভাই ওখানে অপশন আছে তো ভাই বাংলা করার জন্যে সুন্না ডট এ বাংলা অপশন আছে আমি তো এবারে দেখিনি আপনি কি পাইলেন অদ্ভুত কাণ্ড ভাই সুনা ডট এ বাংলা অনুবাদ বাংলা অনুবাদ দেখছে মানে অদ্ভুত কাণ্ড তো ভাই

অধ্যায় নাম্বারটা বলেন অধ্যায় নাম্বারটা ওখানে দেয়া আছে দেখেন এক সেকেন্ড ভাই আমি হাদিসটা এক সেকেন্ড আমি পড়ে আসি এক সেকেন্ড জাস্ট সেকেন্ড আপনি একটু হাদিসটা নিয়ে লিংকটা নিয়ে তারপর আপনি যুক্ত হন এসে এখানে প্রাইভেট চ্যাটে দিলেই আমি হাদিসটা বের করে দেখাবো সবাইকে আপনি আগে নিয়ে আসেন ঠিক আছে এইখান থেকে বের হয়ে নিয়ে তারপর আবার ঢোকেন ঠিক আছে সেটা শিখে পাঁচ মিনিট সময় নেন সেটাকে দেখেন কিভাবে করা যায় আমার সময়টা নষ্ট করতেছেন কেন আপনি আমার টাইম শেখার জন্য তো আমার টাইমটা নষ্ট করতে না আপনি তাহলে পরে এই বিষয়টা ছাড়েন আমি এটা বোঝাচ্ছি আমি ছাড়া কথা বলে এই যে ঘটনাটা ঘটেছিল একটা গোত্র এসে মোহাম্মদের কাছে ইসলাম কবুল করেছিল এবং বলেছিল তাদের একটা পেটে একটা সমস্যা তখন মোহাম্মদ তাদেরকে বলেছিল তোমরা পেশাব এবং মানে দুধ একসাথে মিশ্রিত করে খাও তখন এইটা যেহেতু নবীর মুখ থেকে বের হয়েছে সেহেতু এটা একটা ইসলামের বিধান হয়ে গেছে হ্যাঁ নবীর মুখ থেকে যে কথাটা বের হবে সেই কথাটাই হচ্ছে ইসলামের একটা বিধান এবং এই উটের পেশাবটা সাথে সাথে উটের পেশাব খাওয়াটা মুসলমানদের জন্য হালাল হয়ে গেছে কারণ নবী মুখ থেকে মুসলমানদের জন্য একবার বলে একবারও যদি বলে যে আহ উটের পেশাব খাওয়াটা হালাল তাহলে সেটা হালাল হয়ে যায় আমি আপনাকে সেই দলিলগুলো বের করে দেখাচ্ছি এক মিনিট এবং প্রথমে আমি দেখি যে এই বিষয়ে

আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোলাস ওষুধ হিসেবে খেতে বলছেন মতো ওটার মূত্রকে সেটাকে আপনাকে এত সমস্যা রাখুন ওঠেন্টের মূত্র সবাই না আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবহানি প্রাড়ি তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে মাত্র এটাকে তারা আকাফোন হালকা নাফাক অন্যান্য অন্য মাঝে এটাকে নাফাক বলা হয়নি তো তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর উষ্ঠ খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু অর্থাৎ যেটা মানুষ খায় না তো তিনি সোলাসম যে বলেছেন এটা রোগের কারণে হিসেবে খেতে বলেছেন রোগের কারণে খেতে পারেন এটা নাফাক না এটা হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা

আচ্ছা এই হুজুর বলে দিলেন কিন্তু যে হালাল সবকিছু উৎকৃষ্টতম নিকৃষ্ট হালাল বিষয় এটা কোনো হারাম বিষয় না এখন মিশকাত শরীফের যে পঁয়ত্রিশ উনচল্লিশ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে নিকট উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো অতএব তিনি সাল্লাহ আলাইসালাম তাদেরকে সাতকার উটিনির নিকট গিয়ে তার দুধ ও পেশা প্রসাব পান করার পানের নির্দেশ দিলেন এই মোহাম্মদ তাদের নির্দেশ দিয়েছিল তারপরে হচ্ছে আরেকটা সহি মুসলিমের বিয়াল্লিশশো সাত নম্বর হাদিস এখানে বলা আছে উকল গোত্রের আটজনের একটি দল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আগমন করলো তারা ইসলামের উপর বায়াত গ্রহণ করলো কিন্তু সেখানকার আবহাওয়া তাদের অনুকূলে না হয় তাদের শরীর অসুস্থ হয়ে গেল তখন তারা এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট অভিযোগ করলো নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র ব্যবহার এবং দুধ পান করতে পারবে এখানে ব্যবহার বলা হয়েছে এখানে আসলে যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে উটের দুধ এবং দুধ দুইটা মিক্স করে পান করার কথা ঠিক আছে বলা হচ্ছে উটের মূত্র ও পান করতে পারবে তারা বলল জি হ্যাঁ তারপর হচ্ছে এই উরাইনার ঘটনায় ঘটনা নিয়ে ইমাম ইবনুল আহ ইমাম ইবনুল কায়ুম রচিত মুক্তাসার জাদুল মাদ গ্রন্থে যে জিনিসটা বলা আছে আহ ইসলামিয়া লাইব্রেরি পৃষ্ঠা নম্বর তিনশো তিন তিনশো চার এই যে জিনিসটা বলা আছে যে ইবনুল আহ ইমাম ইবনুল কায়েম বলেন এই ঘটনা থেকে জানা গেল উটের পেশা পান করা জায়েজ যে সমস্ত পশুর গোষ্ট খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশা পবিত্র এটাই হচ্ছে ইসলামের বিধান এবার আপনি বলেন হাদিসটা এই হাদিসটাই বলছিলাম আমি আপনাকে তাহলে আমাদের এখানে হিন্দুরাও খাই এবার আমি বলছি যে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতি এটা কি তো এই হাদিসটা বলেন নাই ভাই আমি তো আপনাকে বারবার বললাম যে এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি আর আপনি বলছিলেন বারবার একজন ব্যক্তি এই জন্যই তো আপনাকে আমি বললাম তাহলে এটা দলিলটা বের করে দেখান আপনি তো সেটাও দেখাচ্ছিলেন না এটাই বলছি দাদা বলছি যে এটার বৈজ্ঞানিক কি বলে যে উটের দুধে কি সত্যি কোনো রোগ ভালো হয় উটের পেশাপে কখনো উটের পেশাব হচ্ছে একটা মানে বর্জ্য পদার্থ মানে প্রাণীর বর্জ্য পদার্থের ভিতরে বর্জ্য পদার্থ খাওয়া সরাসরি খাওয়ার ভিতরে কোনো ধরনের কোনো মানে ইয়া থাকতে পারে না এটা একটা নিকৃষ্ট জিনিস বর্জ্য পদার্থই হচ্ছে কিডনি যে জিনিসটাকে বর্জ্য হিসেবে ফেলে দেয় সেটা উটের পেশাপি হোক গরুর পেশাপি হোক কুত্তার পেশাপি হোক পেশাব পায়খানা এগুলা হচ্ছে বর্জ্য পদার্থ ঠিক আছে শরীরের বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ সরাসরি খাওয়া কখনো কোনো উপকার হতে পারে না তবে কিছু কিছু পেশাবের ভিতরে কিছু কিছু উপাদান থাকে যে উপাদানগুলো যদি আপনি আলাদা করতে পারেন যে পেশাব থেকে আলাদা করে সেটাকে সংশোধিত করতে পারেন সেই অংশটাকে সেটাকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে সেগুলো লাগানো লাগানো যেতে পারে অনেক হিসেবে সেই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে নানাভাবে সেগুলো ব্যবহার করা যেতে পারে কিন্তু সেগুলো অবশ্যই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এসে তারপরে সেটা করতে হবে সরাসরি কোনো উটের পেশাব বা কুত্তার পেশাব বা গরুর পেশাব এগুলো খাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর যারা লোক তাদের কাজ

যেমন আপনি আপনি ন্যাংটা হয়ে ঘুরেনি টাকনোর উপরে পড়েন নাকি আপনি আহ জাঙ্গিয়া পরে ঘুরেন এখানে সায়েন্স কেন কথা বলতে যাবে এটা আপনার আপনার খুশি আপনার না আমি কথাটা প্রশ্নটা করতে দেন আমাকে প্রশ্নটা হচ্ছে আমাদের ইসলামে যেমন আমি ডক্টর জাকির নায়কের একটা লেকচার শুনলাম যে টাকনোর উপরে কাপড় পরলে নাকি কোনো একটা হরমোনের বৃদ্ধি পায় তা আমাদের শুনে আবারো আপনি আপনি আপনাকে একটু আগে একজনকে আমি বললাম যে কখনো যখন কোনো একটা ইয়া শুনবেন তখন যাচাই করে তারপর আসবেন এটা কোন জায়গায় ছাপা হয়েছে কোন গবেষণাতে পাইছেন যে টাকনোর উপরে পরলে এটা সেটা হবে সেটা কোন গবেষণা থেকে পাইছেন সেই গবেষণাটা দেখান আমাকে ইসলাম তো বলছে এটা ইসলাম তো বলছে এটা উপরে কাপড় পড়ছে সেটা আমি জানি অলরেডি ইসলাম যে এটা বলছে সেটা আমি জানি সেটা নিয়ে আমার কোশ্চেন না কিন্তু কোন হরমোন টরমোন কি হয় সেটা কোথা থেকে পাইছেন সেটার একটা বৈজ্ঞানিক জার্নাল আমাকে দেখান তাহলে এনে না আমার আমার প্রশ্ন তাহলে ইসলাম বলছে আমি ডক্টর জাকির নায়ের কথাটা শুনলাম ডক্টর জাকির কে একটু আগে আমি ভিডিও দেখাইলাম এই মুমিনরা কত মিথ্যা কথা আমি শুনলাম ওটা শুনলাম আমি ওই আপনার এগুলা চান কি একটা নিয়ে বললো বেশ যেগুলো ধর্মের জন্য ধর্ম করতে নাকি মানে আলোচনা করবো নাকি আপনার দায়িত্ব এটা যে আপনি যখন এই জিনিসগুলা শুনবেন তখন যাচাই করে দেখবেন আপনার দায়িত্ব আমার দায়িত্ব না প্রত্যেকটা জিনিস ধরে ধরে উত্তর দেয়া সেটা তো অবশ্যই আপনি তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আহ আবার আর আবার নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে আর